কাটিগড়া বিধানসভার কেন্দ্রে 4টি মণ্ডলের অধীন বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি থেকে টিকিটের প্রবল দাবিদার অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা 7 ঘন্টায় প্রথমে 5 গ্রাম, এরপর থেকে একে একে বদরপুরঘাট স্থিত জংলা কালীবাড়ি, কাটিগড়া চৌরঙ্গী, কালাইন গুমরা, দিগরখাল সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এদিকে বিজেপি কালাইন মণ্ডল, কাটিগড়া মণ্ডল, পশ্চিম কাটিগড়া মণ্ডল এবং বদরপুর 5 গ্রাম মণ্ডলের 4 জন সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, সুব্রত চক্রবর্তী এবং তপন মুহুরি, বিজেপি অসম প্রদেশ মিডিয়া প্যানেলিস্ট তথা কাছাড় জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, শিলচরের সাংসদের কাটিগড়া প্রতিনিধি সুখেন্দু কর সহ এলাকার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী মহলের সাথে সাক্ষাৎ করে মত বিনিময় করেন। কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। আমি প্রথমে বলবো যে শিলচর লোকসভা যখন তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয়, তখন থেকে আমি ভাবছি যে আমি তো সুদীর্ঘ 30 বৎসর অর্থাৎ 1993 ইংরেজি থেকে আমি সংঘসহ বিশ্ব হিন্দু পরিষদে আমি কাজ করছি। সেই কাজ করার সুবাদে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যদি আমি ব্যাপকভাবে জনসেবা করতে চাই তাহলে রাজনীতির মাধ্যমে সেটা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ও সেই চিন্তাধারা বিচারধারা নিয়ে আমি মোটামুটি ব্যক্তিগতভাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো আমি ভারতীয় জনতা পার্টির সাথে আমি যোগাযোগ করে ওই দলে আমি জয়েন করব। বর্তমানে আমি সরকারি চাকরি কর্মরত অবস্থায় আছি, তো আশা করি এই মাস বা আগামী মাসের মধ্যেই আমি ভলান্টারি রিটায়ারমেন্ট আমি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার এই মুহূর্তে আমি ইচ্ছা প্রকাশ করছি। তো আমি জানি জনসাধারণই সর্বের সর্বা, জনতাই হচ্ছে জনার্দন, তাই সর্বার্গে তাদের আস্থা করতে হবে অর্জন। সেই আত্মবাক্যটুকু স্বীকার করে নিয়ে আমি শিলচর লোকসভার অন্তর্গত যে 60টা কনস্টিটিউয়েন্সি আছে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমি ব্যাপকভাবে জনসংযোগ স্থাপন করার চেষ্টা করছি। কালকেও আমি ধলাই সমষ্টির অন্তর্গত হাওইচাং, ধলাই, হাওইচাং, পানিবরা, দুলারগাম, পালংঘাট ইত্যাদি অঞ্চলে আমি ব্যাপকভাবে জনসংযোগ করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে আমি একজন যোগ্য প্রার্থী, তাহলে সে আমার নমিনেশন যদি দেয় তাহলে আমি সেই পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা 6-7 জন প্রত্যাশী আছি, তো 6-7 জনের মধ্যে যে কোনো একজন পাবো, তো যেই পাক না কেন আমি ব্যক্তিগতভাবে বলছি আমি তার পক্ষ হয়ে আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে হাইকমান্ড দ্বারা যে প্রার্থী নির্বাচিত হবে তাদের পক্ষে আমরা সমর্থন করব। আমি আশা রাখি যে এই মাসের মধ্যে, এটা আমার 3 রাউন্ড চলছে, 3rd রাউন্ড চলছে শিলচর কনস্টিটিউয়েন্সির 60টা যেটা আছে সেই 60টা MLA কনস্টিটিউয়েন্সি সেটা আমার 3rd রাউন্ড চলছে, আজকে সেটার সমাপ্তি হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমি 4th রাউন্ডে আমি জনসংযোগ করার চেষ্টা করব। আপনি টিকিট পাওয়ার ক্ষেত্রে কতটুকু আপনি আশাবাদী আপনি টিকিট পাবেন? দেখুন, আমরা প্রায় 6-7 জন আছি, সবাই টিকিট প্রত্যাশী, আমিও তাদের মধ্যে একজন। আমি আশা করি আমার মনোনয়ন আর সব কিছু যোগ্যতা যদি নিরপেক্ষভাবে বিচার করে দলীয় হাইকমান্ড, আশা করি সেটা আমার অনুকূলেই আসবে। আজকে আমি কাটিগড়ার প্রথমে গিয়েছিলাম আমি 5 গ্রামে, তারপরে আমি চলে যাই জংলা কালীবাড়ি, তারপরে কাটিগড়া চৌরঙ্গি, তারপরে আমি কালাঞ্চড়া বাগানে, এছাড়া বিভিন্ন যারা সমাজে প্রতিষ্ঠিত, যেমন ধরুন যারা লেখক, সাংবাদিক, তারপর ডাক্তার, শিক্ষক, সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি যারা আছেন সমাজে, যারা অপিনিয়ন ক্রিয়েট করতে পারেন, আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাছাড়া আমি বিভিন্ন যে আমাদের মণ্ডল সভাপতি আছেন সেই বিভিন্ন মণ্ডল সভাপতির সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। অনেকে আমাকে চিনেন, হয়তো নামে এবং মানুষে আমাকে চিনেন না, কিন্তু আজ আমার খুব ভালো লাগছে সবার সাথে আমি ব্যক্তিগতভাবে আমি মত বিনিময় করেছি, তো তারাও আমাকে ব্যক্তিগতভাবে আমার পরিচয় পেয়েছে, আমিও তাদের ব্যক্তিগতভাবে পরিচয় পেয়েছি,